আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের থাইরয়েডের সমস্যার জন্য আমার ভালোবাসাটুকু নিবেদন করব, যেটা আমি উপকার পেয়েছি। আমারও ছোটবেলায় টনসিলের দোষ হতো, সর্দি কাশি জ্বর ভুগতাম, এগুলো যাতে মুক্ত হন আপনারা সেজন্য আমি আপনাদেরকে এটা দেব। থাইরয়েড গ্ল্যান্ডটা সাধারণত এই ফ্রন্টের দিকে থাকে, গলার এই পয়েন্টে, এর জন্য দেব তিনটি উপায়। একটা হল উজ্জয়িনী প্রাণায়াম, একটা আসন সর্বাঙ্গ আসন, আর হচ্ছে অ্যাকিউপ্রেশার। আশা করি আপনারা দেখবেন। এবার এই তিনটি উপায় দেওয়ার আগে আমি ছোট্ট করে একটা কথা বলছি, যারা এই থাইরয়েডের সমস্যার জন্যে অ্যালোপ্যাথি ওষুধ গ্রহণ করতে থাকেন মুড়ি মুরখির মতো, ভাতের সাথে খান, ডাক্তার বলতে আপনি রেগুলার খান, কিন্তু আপনার রোগ তো নির্মূল হবে না। এই ওষুধে, অ্যালোপ্যাথি ওষুধে প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। এই সাইড ইফেক্ট যদি সামাল দিতে পারেন তবে নিতে পারবেন, নাহলে কিন্তু আপনার চিরতরে সমস্যা থেকে মুক্ত হবেন না। অতএব আপনি যোগ করুন, আপনার যোগে আপনার সেইগুলো মুক্তির উপায় আছে। আমরা বাতাসের ভিতর বাস করি, বাতাস নিয়েই আবার ভিতর থেকে প্রতিরোধ করার উপায় আছে। আমি যে প্রাণায়ামটা করবো, যেটা হচ্ছে উজ্জয়িনী প্রাণায়াম, এটা করার সাথে সাথে এখানে একটা ইরিটেশন হয়, কম্পন হয়। এই কম্পনের ফলে ভিতরে অক্সিজেন নিচ্ছি, নাক দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি, শরীরে রক্তের ভিতর দিয়ে সেই রক্ত কণিকার দিয়ে ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন বেশি হচ্ছে, হওয়ার ফলে সেই জায়গাটা আপনার উজ্জয়িনী হচ্ছে, আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এটা হলো উপায়। তো আপনাদের জন্যে আমি যে বিছানায় বসে করছি, যাতে আপনি ঘরে বসে করতে পারেন, তার জন্য ডাক্তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি ঘরে বসেই করতে পারবেন। অতএব এখন উজ্জয়িনী প্রাণায়ামটা দেখাচ্ছি। এই এখান থেকে এই থুতনিটা এই কণ্ঠকূপের ভিতর থাকবে, টাইট করে ধরে রাখতে হবে। রাখার পরে নিঃশ্বাসটা গভীরভাবে নেবেন, নেওয়ার পরে দমটা কিছুক্ষণ আটকানোর পর আবার নিঃশ্বাস ছেড়ে দেবেন ধীরে ধীরে। এটা একটা উপায়, কিন্তু এটা করার নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে এইভাবে করবেন, আস্তে আস্তে শিখবেন, তারপরে পরবর্তী সময় নিঃশ্বাসটাকে নিয়ে দম আটকে এই ডান নাক ধরে বাঁ নাক দিয়ে ত্যাগ করতে হয়। এটা হলো উজ্জয়িনী প্রাণায়ামের নিয়ম, দুবেলা করতে হয়। উজ্জয়িনী প্রাণায়ামটা এবার দেখাচ্ছি, একটা শব্দ হবে, এই উজ্জয়িনী প্রাণায়াম হয়ে গেল। আমি আরেকবার করে দেখাচ্ছি, একটু ক্রস হয়ে বসলাম, এই গলার এই কণ্ঠকূপে থুতনিটা লাগবে গভীরভাবে। হ্যাঁ, লাগার পরে নিঃশ্বাসটা টানলে এখানে একটা কম্পন হবে, কম্পন শব্দটা। হ্যাঁ, এই যে কম্পনটা, যাতে কম্পনটা হয়, যত কম্পন হবে তবে এই জায়গাটা ইরিটেশন হবে, একটা জার্কিং হবে ভিতরে, ব্লাড সার্কুলেশন ওখানে আসবে। এটা হলো উজ্জয়িনী প্রাণায়াম, দুবেলা করতে হয়, 5 মিনিট 10 মিনিট করতে পারেন। তাতে হবে কি, বাচ্চারা এটা সহজ হয়, আর বড়দের জন্য একটা আসন দিচ্ছি, সেটা আপনারা দেখুন, সর্বাঙ্গ আসন, বিছানায় করছি। এবার অ্যাকিউপ্রেশারটা দেখছি, দেখাচ্ছি। অনেকে সর্বাঙ্গের পরে মৎস্যাসন করতে পারেন না,
থাইরয়েড এবং ব্যাকসাইডে থাকে প্যারাথাইরয়েড। এই দুটোই অ্যাকিউপ্রেশারে যায়। এই হাতের এই আঙুলটা পুরো টান করে এখানে হাতটা এইভাবে ধরে এখানে প্রেশার, এই প্রেশারটা ধরে রাখতে হয় কিছুক্ষণ, ধরার পরে ছেড়ে দিতে হয়। এই চাপটা যতক্ষণ এই বুড়া আঙুলের লাল রক্তটুকু আস্তে আস্তে নীল হতে থাকবে ততক্ষণ চাপ দিতে হয়, তারপরে আস্তে করে ছেড়ে দিতে হয়। এরকম করে 2-3 মিনিট চাপ, আবার বাঁ হাতে এইভাবে এইভাবে ঠিক এই পয়েন্টটাতে চাপ। তাহলে আশা করি দুবেলা করলে অবশ্যই উপকার পাবেন। তার সাথে শাক সবজি ফল মূল এটা প্রত্যেকটা দিন খেতে হয়, আপনি উপকৃত হবেন। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভালোবাসা দিয়েই যাবো।